হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব দক্ষিণ আমেরিকার অন্যতম একটি দরিদ্রপূর্ণ দেশ বলিভিয়াতে। যদিও এই বলিভিয়া দেশটিকে আমরা দরিদ্র বলছি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই বলিভিয়া দেশটি এশিয়ার ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের চাইতে অনেক সমৃদ্ধশালী এবং ধনী একটি দেশ। এবং বলিভিয়া সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য রয়েছে যেগুলো শুনলে আপনিও চমকে উঠবেন। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। তো ভিউয়ার্স, বলিভিয়া পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশটিতে সবচেয়ে বেশি পরিমাণে লবণ পাওয়া যায়। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই বলিভিয়া দেশের এমন কিছু স্থান রয়েছে যে স্থানগুলোতে এত বেশি পরিমাণে লবণ পাওয়া যায় যে যার কারণে সেগুলোকে লবণের মরুভূমি বলা হয়ে থাকে। বলিভিয়া দেশটিতে এমন কিছু হোটেল রয়েছে যে হোটেলগুলোতে চেয়ার, টেবিল, খাট সবকিছু লবণ দিয়ে তৈরি করা হয়েছে। তবে বলিভিয়া দেশটি সম্পর্কে সবচেয়ে মজার একটি তথ্য হচ্ছে, এই দেশটি প্রাকৃতিক দিক থেকে অনেক বেশি সুন্দর, যার ফলে এই দেশটিতে প্রায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছরে অনেক টুরিস্ট ঘুরতে আসে। ভিউয়ার্স, আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীর ইতিহাসে যে সকল দেশে সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টিপাত হয় তার মধ্যে বলিভিয়া দেশটি অন্যতম একটি দেশ। বলিভিয়া দেশটিতে দুইটি রাজধানী রয়েছে এবং এই দেশটির সাংবিধানিক রাজধানীর নাম হচ্ছে লাপেজ। লাপেজ শহরটি পৃথিবীর ইতিহাসে এমন একটি শহর যে শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 11,000 ফুট উপরে বানানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তিটি এই বলিভিয়া দেশটিতে তৈরি করা হয়েছে, যেটি প্রায় 112 ফিট উঁচু। বলিভিয়া দেশটির রাস্তাঘাটে মরা পশু পাখির মাংসকে বিক্রি করা হয়ে থাকে এবং এই দেশটির মানুষ এগুলোকে স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে। বলিভিয়া দেশটিতে প্রজাপতি সংরক্ষণ করার জন্য একটি কৃত্রিম সংরক্ষণাগার তৈরি করা হয়েছে এবং বলিভিয়া দেশটির রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক। বলিভিয়া দেশটির মানুষেরা বিশ্বাস করে যে শয়তান আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতি বছর তারা শয়তানকে বলি দেওয়ার জন্য একটি অনুষ্ঠান করে থাকে। লাপেজ সাউথ আমেরিকার এমন একটি শহর যে শহরটিতে এখনও বৈদ্যুতিক লোডশেডিং হয়নি। বলিভিয়া দেশটির জেলখানাতে যে সকল কয়েদি থাকে তাদেরকে প্রতি বছর ভাড়া দিতে হয় এবং যে কোনো কয়েদি চাইলে তার পরিবার সহ থাকতে পারবে এবং সেজন্য তাকে আলাদাভাবে ভাড়া দিতে হবে। ভিউয়ার্স, বলিভিয়া দেশটির নারীদের উচ্চতা অনেক কম। আপনি শুনলে অবাক হবেন যে এখানকার নারীদের উচ্চতা 4 ফিট বা তার চাইতে কিছু বেশি হয়ে থাকে, কিন্তু একটা কথা সত্য যে বলিভিয়ার নারীরা অত্যন্ত সুন্দরী হয়ে থাকে। বলিভিয়া দেশটিতে টিঙ্কো নামের এক ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, যে খেলাটিতে দুইজন ব্যক্তি একজন আরেকজনকে 3 দিন পর্যন্ত মারপিট করতে থাকে। বলিভিয়া দেশটিতে প্রায় 30টি ভাষার প্রচলিত রয়েছে, কিন্তু এই দেশটির অফিসিয়াল ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা এবং বলিভিয়া দেশটির কারেন্সির নাম হচ্ছে বলিভিয়ানো। 1 বলিভিয়ানো সমান বাংলাদেশের প্রায় 15 টাকার মতো। বলিভিয়া দেশটির কার্নিভাল উৎসব হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে একটি উদ্ভট অনুষ্ঠান। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে আপনার একটি মহামূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।